আসসালামু বন্ধুরা, জুলিয়েট কুকিং চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমি আবারও ফিরে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আশা করছি রেসিপি আপনাদেরকে ভালো লাগবে। আজ আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা সকলেরই প্রিয় ঘুগনির রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি ছোলার ডালের ঘুগনি কীভাবে বানাই আমি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি এই রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো চলুন বেশি দেরি না করে চলুন পরের প্রসেসে। এখানে আমি 200 গ্রাম আলু নিয়েছি এবং এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 150 গ্রাম ছোলার ডাল আমি ওইটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ছোলা এবং আলুটাকে সেদ্ধ করে নেব। নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ এবং 2টা কাঁচা লঙ্কা নিয়েছি, মাঝখান দিয়ে ফেলে নিয়েছি। নিয়েছি 2টা তেজপাতা এবং 2টা শুকনো লঙ্কা। চলে যাব পরের প্রসেসে। এখানে একটা কড়াই নিয়েছি, এবার দিয়ে দেবো ভিজিয়ে রাখা ডালগুলো। দিয়ে দেবো পরিমাণ মতো পানি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর 1 চিমটি হলুদ গুঁড়ো। ভালো করে মিক্স করে দেবো এটাকে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং অপেক্ষা করব 10 থেকে 12 মিনিট। ফিরে এসেছি 10 মিনিট পর। এই পর্যায়ে আলু এবং ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার চলে যাব পরের প্রসেসে। নিয়েছি একটা প্যান, এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন কুকিং অয়েল। একটু কড়াইয়ে মিক্স করে দেবো। সামান্য পরিমাণে হিং। দিচ্ছি তেজপাতা এবং শুকনো লঙ্কা। একটু ফ্রাই করে নেব সবগুলো। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। এভাবে হাতে একটু কষলে দিয়ে দেবো। পেঁয়াজটাকেও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। আদা রসুনটা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন এবং পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো, 1/2 টিস্পুন দিলাম ধনিয়া গুঁড়ো। এবার মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। একটু সামান্য পরিমাণ পানি দিলাম। এবার মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি
আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি, এটাও আমি ভালো করে একটু সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আমি আগেও নুন দিয়েছি তাই একটু লবণটা একটু বুঝিয়ে দিতে হবে। এটা মশলা কষানো হয়ে গেছে, টমেটো সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু এবং ডাল। আলুর সঙ্গে এবং ডালের সঙ্গে মশলাগুলো ভালো করে মিক্স করে দেব এবং ভালো করে একটু কষিয়ে নেব। বেশি সিদ্ধ করতে হবে না যেহেতু আমাদের ছোলা এবং আলু সিদ্ধ করা আছে। এবার দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দেবো এবার পরিমাণ মতো পানি। আমি যে সেদ্ধ করে রাখা যে পানিটা ছিল আমি সেই পানিটাই এখানে দিয়ে দিচ্ছি। 2 কাপ পরিমাণ এখানে পানি আছে, এখানে আর এক্সট্রা কোনো পানি আমরা ব্যবহার করব না। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এসেছি 5 মিনিট পর, পারফেক্টভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো। আমি জিরে গুঁড়ো আগে ব্যবহার করিনি, আমি এই পর্যায়ে ব্যবহার করব বলে। এই পর্যায়েতে জিরে গুঁড়ো দিলে সত্যি অসাধারণ একটা টেস্ট আছে, আপনারা অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। এবার এটাকে নাড়িয়ে দেবো, একটু নাড়িয়ে সারিয়ে মাখিয়ে নেব এবং এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আরও 1 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। ফিরে এসছি আরও 1 মিনিট পর, আমার রান্না এবার শেষের দিকে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো, এটা নামিয়ে নেব, চলে যাব পরের প্রসেসে। আমি এখানে একটা প্যান নিয়েছি, ফ্রাই প্যান, এখানে বাগার দেওয়ার জন্য নিয়ে নিয়েছি একটা লঙ্কা, কাঁচা লঙ্কা 2 কুচি এবং পেঁয়াজ কুচি একটা ছোট সাইজের। এটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, এবার এটাকে বাগার দিয়ে দেবো, ঘুগনির মধ্যে বাগার দিয়ে দেবো। এভাবে অবশ্যই আপনারা ঘুগনি টেস্ট ট্রাই করবেন, দেখবেন একবার ট্রাই করে, অবশ্যই অসাধারণ একটা টেস্ট আছে, আপনারা অবশ্যই ট্রাই করার চেষ্টা করবেন। আমার রান্না শেষ, এবার আমি গরম গরম সার্ভ করে নেব। আমি গরম গরম সার্ভ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি এর মধ্যে একটু পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি আমি এর মধ্যে একটু ডেকোরেশন দিয়ে দিলাম, একটু ছড়িয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে, খেতেও অনেক সুন্দর, আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন আমার এই রেসিপিটা, অবশ্যই আপনারা ফলো করার চেষ্টা করবেন। ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এবং বন্ধুদের সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন, যাতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।